हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आई होप व्यूअर आपनारा खूब खूब भालो आछेन। तो गाइस, प्रिव्यूते जे स्टेटस भिडियोटी आपनी देखलेन एंड जे स्टेटस भिडियोटी लोगो छिल एकटी देखते पेलेन आपनारा वाटार मार्क देवा, तो सेई वाटार मार्क लोगोटी आपनारा किभाबे एडिट करबेन आपनारा सोशल मीडिया यूजार नेम दिए, तो तार जोन्नो भिडियोटी आपनाके शुरू थेके एंड पर्यन्त देखते थाकते हबे। एंड आजकेर एई लोगोटी एडिट करार जोन्नो आपनाके एकटी एप यूज करते हबे, तो सेई एपटिर नाम आछे पिक्सेल ल्याब। तो एई एपटी आपनारा गूगल प्ले स्टोरे अवेलेबल आछे, सेखान थेके डाउनलोड करे नेबेन। एंड आजकेर एई लोगोटी एडिट करार जोन्नो जे मेटेरियालगुलो यूज করেছি, অল মেটেরিয়াল লিংক আমার ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট, দেখা এক তো লাইক আর শেয়ার ঠক দিজ মা কাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজে 5000 লড়ে দিক জানা চাইয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ফার্স্ট আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখানে আপনারা বাই ডিফল্ট একটি টেক্সট দেখতে পাবেন, তো এই টেক্সটটি আপনি এই ডিলিট আইকনের উপর ক্লিক করে ডিলিট করে দিবেন। অ্যান্ড আপনাকে এই পেজটির কালার প্রথমে এখানে ব্ল্যাক করে নিতে হবে, বা যে কোনো আপনি কালার রাখতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। অ্যান্ড এখানে টিকের উপর ক্লিক করে নিলাম। তো নেক্সট আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আছে, তো এখানে আপনাকে প্লাসে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে ফ্রম গ্যালারির উপর ক্লিক করে নিতে হবে। নেক্সট আপনার এখানে সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো আছে, তো সেই লোগোগুলো আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো সিম্পলি আমি এখানে এই লোগোটি অ্যাড করলাম। অ্যান্ড এখানে টিকের উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এই লোগোটি আমি এখানে ছোটো করলাম। অ্যান্ড ছোটো করে নেওয়ার পর যে কোনো এক জায়গায় আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখানে এই জায়গাটা অ্যাডজাস্ট করলাম। ওকে, তো এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পর নেক্সট আপনাকে এখানে ক্লিক করতে হবে, এটাকে লক করে দিতে হবে। অ্যান্ড লক করে দিলে এটা আর এখানে নড়াচড়া করতে পারবে না। ওকে, তো আপনাকে আবার এখানে প্লাসের উপর ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে শেপের উপর ক্লিক করে নেবেন। তো শেপটি আপনারা দেখতে পাচ্ছেন, ও তো প্রথমে আপনাকে এই শেপটি এইভাবে ছোটো করে নিতে হবে। এই পাশে যে ডটগুলো আছে, তো ব্ল্যাক কালারের ডটগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আপনি এইভাবে একটি সাইজ রাখার পর আপনাকে এইভাবে এটিকে ছোট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এটি এইটিকে অ্যাডজাস্ট করলাম। অ্যান্ড এখানে টিকের উপর ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। নেক্সট আপনাকে এই ডটের উপর ক্লিক করতে হবে। অ্যান্ড এটিকে এই মিডিলে এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে এটিকে পজিশনে আনতে হবে। তো আমি এখানে 1px করে দিলাম। অ্যান্ড এখানে একটু এদিকে সরিয়ে দিলাম। অ্যান্ড এটিকে একটু ওপরের দিকে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো নেক্সট আপনাকে আবার এখানে প্লাসে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে শেপের উপর ক্লিক করতে হবে। দেন আপনাকে এখানে এইভাবে আবার এটিকে আপনাকে একটি এখানে দাগের উপর সৃষ্টি করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে এটিকে অ্যাডজাস্ট করলাম ছোট করে। তো ছোট করে নেওয়ার পর আমি এটিকে এইদিকে নিয়ে চলে আসব। তো আমি এদিকে দেখতে পাচ্ছেন এটিকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এখানে সিম্পলি এইভাবে রাখার পর আমি এখানে টিকার উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি দাগের সৃষ্টি হলো এখানে হোয়াইট কালারে। অ্যান্ড আপনাকে এটিকে সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে পজিশনে যেতে হবে, তারপর এটিকে আপনাকে এইভাবে সরিয়ে আনতে হবে। তো আমি এখানে এটিকে বাড়িয়ে নিচ্ছি, তাহলে একটু বেশি এখানে জায়গাটা অতিক্রম করবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এইভাবে করলাম, তারপর আমি এটিকে নিচের দিকে অ্যাডজাস্ট করলাম। অ্যান্ড এটি যে সাইজটি আছে আমি এখানে ছোট করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটু বেশি ছোট হয়ে গেল। তো এখানে আমি এরকম ছোট করে নেওয়ার পর নেক্সট আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এটিকে আবার অ্যাডজাস্ট করব। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম আবার। অ্যান্ড পজিশনে যাওয়ার পর এইভাবে আমি এটিকে উপর দিকে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটি ওপর দিকে চলে আসে। তো ওপর দিকে যদি আসে আপনাদের, তাহলে এইভাবে আপনারা ক্রপ করে নিতে পারেন। তাছাড়া আপনি যদি ক্রপ না করতে চান তো কোনো ব্যাপার না, নাও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এটিকে এইভাবে আবার সিলেক্ট করলাম একবার। তো আমি এখানে দাগটি সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে নিলাম। অ্যান্ড এটি সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আবার পজিশনে যাওয়ার পর এটি আপনাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি অ্যাডজাস্ট হয়ে গেল। তো নেক্সট আপনাকে এখানে আবার প্লাসে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে টেক্সটের উপর ক্লিক করতে হবে। তো টেক্সটের উপর ক্লিক করার পর আপনার এখানে ইউজার নেম, যে এই সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো আছে, তো সেই ইউজার নেমগুলো একই থাকতে হবে। অ্যান্ড একটা ইউজার নেমে আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় কাজ হবে। ওকে, তো আমি এখানে সিম্পলি আমার সোশ্যাল মিডিয়া নেমটি আমি এখানে টাইপ করে নিলাম। তো ইউজার নেমটি টাইপ করে নেওয়ার পর আমি এখানে ওকের উপর ক্লিক করলাম। তো ওকের উপর ক্লিক করার পর আমি এখানে এটি যে টেক্সট আছে এটিকে ছোটো করলাম। অ্যান্ড এটিকে ছোটো করে নেওয়ার পর আমি ফন্টে ক্লিক করলাম। তো এতে ক্লিক করার পর আমি এখানে ফন্টের উপর ক্লিক করলাম। তো ফন্টে ক্লিক করার পর আমি এখানে এই ফন্টে ক্লিক করলাম। তো এই ফন্টটি খুব একটা ভালো ফন্ট, তাছাড়া আপনি অন্য একটি ফন্ট ইউজ করতে পারেন। তো এই ফন্টে ক্লিক করার পর আমি এখানে টিকের উপর ক্লিক করলাম। তো নেক্সট আমি এখানে এই টেক্সটটি এখানে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে মিডিলে এখানে অ্যাডজাস্ট করলাম। তো নেক্সট আপনাকে আবার এখানে প্লাসে ক্লিক করতে হবে। এখানে শেপের উপর ক্লিক করতে হবে। তো শেপের উপর ক্লিক করার পর এইভাবে আপনাকে এখানে আরেকটি দাগ করতে হবে। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আমি এইভাবে এদিকে অ্যাডজাস্ট করলাম। অ্যান্ড এটাকে আমি টিকের উপর ক্লিক করলাম। তো নেক্সট আপনাকে এই টুলটিতে ক্লিক করতে হবে নিচের দিকে। অ্যান্ড এখানে আপনাকে পজিশনের উপর ক্লিক করে নিতে হবে।
তারপর আপনাকে এটিকে একটু বাড়িয়ে নিতে হবে। তো 50% করে নেওয়ার পর আমি এটিকে এদিকে নিচের দিকে আনার পর এটিকে এবার কমিয়ে নিতে হবে। তো 2px করার পর আমি এদিকে এদিকে কমিয়ে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এদিকে একটু কমালাম, অ্যান্ড এদিকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে চাইলে এটির যে সাইজ আছে তো সাইজটি আপনি এখানে কম বেশি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লোগোটি রেডি হয়ে গেল। তো সোশ্যাল মিডিয়ার লোগোটি সেভ করার আগে আপনাকে এইখানে ক্লিক করতে হবে, অ্যান্ড এই টুলটিতে ক্লিক করার পর এটির যে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ট্রান্সপ্যারেন্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রান্সপ্যারেন্ট করে নিলাম, অ্যান্ড করে নেওয়ার পর শেয়ার টুলের উপর ক্লিক করবেন। অ্যান্ড শেয়ার টুলে ক্লিক করার পর পিএনজিতে আছে, তো পিএনজি সিলেক্ট করার পর এখানে আলট্রা সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এটি আপনাদের ফুল এইচডিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যান্ড এই ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর নেক্সট আমি এখানে দেখাচ্ছি আপনারা ইউজ করবেন কীভাবে এই ফটোটি। তো আমি এখানে এগুলো ডিলিট করে নিলাম, অ্যান্ড এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার এখানে লিখে নিলাম, তো ব্ল্যাকই রাখলাম। অ্যান্ড এখানে গ্যালারির উপর ক্লিক করলাম, এখানে ফর্ম গ্যালারির উপর ক্লিক করে নিলাম। ওকে, তো নেক্সট আমি এখানে একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। তো এই ফটোটি অ্যাড করার পর আমি এখানে এখানে সাইজটি সিলেক্ট করলাম, অ্যান্ড সাইজটি সিলেক্ট করার পর আমি এখানে টিকের উপর ক্লিক করলাম, অ্যান্ড এটিকে আমি ফুল করে নিলাম। তো ফুল করে নেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটিকে ক্লিক করে নিলাম, অ্যান্ড লক করে নিলাম। তাহলে লক করে নেওয়ার পর আমি এখানে প্লাসে ক্লিক করলাম আবার, অ্যান্ড ফ্রম গ্যালারির উপর ক্লিক করলাম। অ্যান্ড যে লোগোটি আপনার সেভ হলো, তো সিম্পলি সেই লোগোটির উপর ক্লিক করে নেবেন, অ্যান্ড সেই লোগোটির উপর ক্লিক করার পর আপনি এখানে টিকের উপর ক্লিক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই লোগোটি অ্যাড হয়ে গেছে, অ্যান্ড এই লোগোটি আপনারা এইভাবে নিচের দিকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড এইভাবে আপনার সাইজটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই লোগোটি আপনি এখানে সেট করে নেবেন। অ্যান্ড এই লোগোটি সেট করে নেওয়ার পর আপনি আবার শেয়ারের উপর ক্লিক করবেন, অ্যান্ড যে কোনো ফটোতে আপনার এই সোশ্যাল মিডিয়ার ওয়াটারমার্কটি এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া। আই হোপ ভিউয়ার এই ভিডিওটি বুঝতে আপনার কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন, অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।